নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা জানেন যে প্রতিদিন কিন্তু আমি এইভাবে মোটিভেশনাল কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজকেও আমি এসেছি কিছু মোটিভেশনাল কথা আপনাদের কাছে তুলে ধরার জন্য। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ধরনের কথাগুলোকে, মোটিভেশনাল স্পিচগুলোকে আমি সংগ্রহ করি এবং তারপর সেগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করি। তো যেগুলো আপনাদের ভালো লাগবে এবং যেগুলো আপনাদের ভালো লাগার মতো, সেই সমস্ত মোটিভেশনাল কথাগুলোকে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। তো সেই শুরু করার আগে আপনাদের বলে দিই, আমার চ্যানেলে আপনারা অনেকেই আছেন, আমার চ্যানেলের ভিডিওগুলোকে দেখেন, কিন্তু আপনারা অনেকেই আছেন যে সাবস্ক্রাইব করেন না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমার এই ভিডিওগুলোকে দেখুন এবং আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করুন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমরা সবাই মানুষ, কিন্তু আমাদের মানুষের মধ্যেই এমন কিছু মানুষ আছেন যারা নিজেরা নিজেদেরকে নিয়ে খুব অহংকার করেন। তো বন্ধুরা, আপনাদের বলে দিই, যারা এই সমস্ত মানুষ যারা নিজেদেরকে নিয়ে খুব অহংকার করে, একবার ভাবুন তো যে আমরা জীবনে প্রথম যে কাপড়টা পরেছি সেটাও অন্যের হাতে, আর শেষ যে কাপড়টা পরবো সেটাও অন্যের হাতে, তাহলে এত অহংকার কিসের? বহু গুণী মানুষের কথায় আমি একটা কথাই খুঁজে পেয়েছি, যে আপনি নিজেকে এমনভাবে সাজিয়ে তুলুন যারা আপনাকে একা করে গেছে তারাই আপনাকে দেখে আফসোস করবে, তারা আবার আপনার পাশে আসার চেষ্টা করবে। হয়তো এই কথাটা শুনলে আপনাদের খারাপ লাগবে, কিন্তু খারাপ হলেও কথাটা খুবই সত্যি, যে কিটকিটি রং বদলায় তার আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলায় তার স্বার্থের জন্য। তো বন্ধুরা, গিরগিটির মতো যারা রং বদলায় সেই সমস্ত মানুষ থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। আমি ব্যক্তিগতভাবে সেই মানুষটাকে ধন্যবাদ জানাই যিনি বলেছেন, যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে দূরে সরে যাওয়াই তোমার পক্ষে ভালো। আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য যা কখনোই নিভে না। এটা আমাদের সবসময় আমাদের মাথায় রাখা উচিত। অনেক ব্যক্তি আছেন হাতে রেখার মাধ্যমে ভাগ্য দেখার চেষ্টা করেন। তো বন্ধুরা, আপনাদের বলে দিই, ভাগ্য আমাদের হাতে রেখায় থাকে না, ভাগ্য থাকে আমাদের কর্মে। যদি আমরা কর্মটাকে ঠিক করে করি তাহলে ভাগ্য আমাদের খুব সহজেই বদলে যেতে পারে। যে তোমাকে কাঁদিয়েছে তাকে কাঁদানোর চেষ্টা করো না, সবসময়ের জন্য প্রার্থনা করো যেন সে খুব ভালো থাকে, সুখে থাকে। যেদিন সে ভুল বুঝতে পারবে সেদিন সে নিজের থেকেই কান্না করবে। কেউ আমাকে অবহেলা করলে আমিও কিন্তু আর তাকে বিরক্ত করি না। এটা মনে করো না যে এটা আমার অ্যাটিটিউড, এটা অ্যাটিটিউড নয়, এটা আমার আত্মসম্মান। কারণ আমাদের প্রত্যেকটা ব্যক্তির নিজেদের কিছু একটা আত্মসম্মান আছে। মোমবাতির ভিতরের ফিতা বলে, আমি তো জ্বলছি তুমি গলে যাচ্ছ কেন? মোমবাতি বলে, যাকে আমি আমার হৃদয়ের স্থান দিয়েছি সে যদি জ্বলে তাহলে অশ্রু তো ঝরবেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, এবং যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যেন আমার ভিডিও আপনার কাছে আমি সবার প্রথমেই পৌঁছে দিতে পারি। তো বন্ধুরা, আজকে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, জয় হিন্দ।